আমি অনেক দিক থেকে অযোগ্য, আমি আমি অনেক দিক থেকে আমি আমার অযোগ্যতার কোনো শেষ নেই। আমি পশ্চিমবঙ্গে গিয়ে আমি গান গাইছি, আমার গান গাওয়ার যোগ্যতাই নিয়ে আমি গান গাইছি। তো আমি আমি আমাকে তো আমার প্রথম দিক থেকে আমি তো বলি আমি গান করি না, আমি গুলি করি। হ্যাঁ, বলে আমি যখন গান গাওয়ার চেষ্টা করেছি তখন আমাকে সবাই বলেছে, কিন্তু আমি আমার মতো করে একটা আমার জিনিসকে আমার বলার ইচ্ছেকে আমি বলতে চেষ্টা করেছি। অ্যাক্টররা যারা অ্যাক্টিং করে তাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে একটা ভালো ডিরেক্টরের ছবি পাওয়া। এবার একজন পরিচালক, ভালো পরিচালকের কাজ পাওয়া মানে অনেকটা ধাপ এগিয়ে যাওয়া। এবং এই ছবিটা ঋতু আর বুম্বাদার এদের 50তম জুটির ছবি বলে আমার ফরচুনেট এই ছবিটার মধ্যে আমি সামাও আমাকে কৌশিক এটা পছন্দ করেছে এবং এই চরিত্রটা দিয়েছে। আর এইটাতে আমার না মানে আমি যখন ছবিটা করতে আছি তখন থেকে বুঝেছি যে ছবিটাতে করা মানে আমার সব কিছুই বেনিফিট, সমস্তটাতেই আমার বেনিফিট। আমি এত সুন্দর একটা চরিত্র পেয়েছি, এত কৌশিকের মতো ডিরেক্টর পেয়েছি, বুম্বাদা ঋতুর মতো এরকম কোস্টার পেয়েছি, তাদের প্রত্যেকের সাথে কাজ করার যে কমফোর্টেবিলিটি সেটা পেয়েছি। খালি অনলি থিং আমাকে যেটা করতে হয়েছিল, আমি খালি যেটা আমার মনে মনেই করেছিলাম সেটা যে এই লোকটা কাজ করতে অনেকদিন ধরে বসে বসে আছে বলে আমি একটু চেষ্টা করে আমার ভুড়িটা বাড়িয়েছি, এছাড়া আমার কোনো প্রিপারেশন ছিল না। হ্যাঁ, মানে কৌশিকের সঙ্গে আমার বহু মানে সামাও অনেকগুলো ছবি কৌশিক করে ধরে, যেটা 32 নম্বর ছবি, ওর ছবি আমি করলাম। কিন্তু কৌশিক ফোন করে যখন আমাকে বলেছে, ফার্স্ট ডে আমাদের কনভারসেশন খুব ছোট্ট কনভারসেশন ছিল যে একটা ছবি করছি তোকে লাগবে, কাউকে বলিস না। কি কাউকে বলবো না, কেন কাস্টিংকে বল, বলছে ওই জন্যই বললাম কাউকে বলিস না, তুই ঋতু আর বুম্বাদা তিনজনের ছবিটা করছিস লিড রোল এবং এটা তুই করবি, তারপরে তোর ডেস্কটা ঠিক হয়েছে। তারপরে চরিত্রটার ব্রিফিংও খুব 5 মিনিট, কারণ কৌশিক অনেক কথা খুব স্ট্রেট না বলে বেশ কিছু লাইন্স বলে দেওয়া, কত চরিত্রের নাম বলে দেওয়া, সেগুলোকে বলে বলে আমাদের একটা অদ্ভুত কোডিং আছে আর কি সেটাতে বলে। সো দ্যাট ওয়ে খুবই অল্প সময়ের ব্রিফিং আমাকে চরিত্রটা বুঝিয়েছিল। এবং প্রথম দিন আমার অ্যাকচুয়ালি যেরকম আমি তো রেগুলার অভিনেতা নই, প্রতিদিন আমি হয়তো ফ্লোরে যাই না, তো আমার ওই রোলটা সেট করার জন্য যখন আমি ফার্স্ট ডে আই ওয়াজ আমার চরিত্রটা ঠিক করছিলাম তখন আমার যে শটটা দিয়েছি, সো আই ওয়াজ ইন টু গ্রুভ। আমি দেখলাম কৌশিক একদম পছন্দ লাগে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি যেভাবে কথা বলছি সেটা। আর একটা আমার ব্যাপার থাকে, লাস্ট যে কটা ছবি করেছি, এখনো খানতিনেক ছবি আমার রিলিজ করবে, সেগুলো 4টে মতো ছবি আছে লিড রোল করেছি, রিলিজ করবে একটা একটা করে, হোপফুলি দেখা যাক সেগুলো কী হবে। কিন্তু আমি যেটা করার চেষ্টা করি যে আমি তো আমি যেন শিলাজিৎ না হয়ে যাই, তো ছবিতে আমি যেন রক্তিম হতে পারলে আমার কাছে খুব এটা মনে হয়েছিল যে আমি সাকসেসফুলি কাজটা করতে পারি। দাদা ছবির নাম অযোগ্য, অযোগ্য বাবা যখন পেরিয়েছে তখনও বলেছে বাবা যে তোর দ্বারা কিছু হবে না, পাড়ার লোক বলেছে কিছু হবে না, হ্যাঁ পশ্চিমবঙ্গের লোকেরা বলেছে কিছু হবে না, তো বলেছে এবং কে যোগ্য কে যোগ্য নয়, এত কিছু পেয়েও এত কিছু পাওয়ার পরেও কতটা আমাদের যোগ্যতা হবে সেটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারছি জেনে প্রতিটা মানুষেরই নিজের কাছে নিজের একটাই কনফিউশন ছড়তে থাকে, আমি যোগ্য বা যোগ্য না, এবং ফাইনালি সেটাকে হারিয়ে মানুষকে বেঁচে থাকতে হবে। সো উই আর অল ইন দ্য সেম লিগ। এবং এই ছবিটা দেখে মনে হচ্ছে না যে কে অযোগ্য, মাঝে মাঝে তো মনে হচ্ছে আমি অযোগ্য, মাঝে মাঝে মনে হচ্ছে বুম্বাদা বোধ হয় অযোগ্য মিস করে গেল, আর ঋতুপর্ণাকে কি যোগ্য ভাবে না কিভাবে দুটো পুরুষ মানুষের এরকম ভালোবাসা পেলো, তাও কত খামতি থেকে গেল তার কাছে। আমি অনেক দিক থেকে অযোগ্য, আমি অনেক দিক থেকে আমি আমার অযোগ্যতার কোনো শেষ নেই। আমি পশ্চিমবঙ্গে গিয়ে আমি গান গাইছি, আমার গান গাওয়ার যোগ্যতাই নিয়ে আমি গান গাইছি। তো আমি আমি আমাকে তো আমার প্রথম দিক থেকে আমি তো বলি আমি গান করি না, আমি গুলি করি। হ্যাঁ, বলে আমি যখন গান গাওয়ার চেষ্টা করেছি তখন আমাকে সবাই বলেছে, কিন্তু আমি আমার মতো করে একটা আমার জিনিসকে আমার বলার ইচ্ছেকে আমি বলতে চেষ্টা করেছি। এবং আমাদের দীর্ঘদিন ধরে শুনতে হবে, বিভিন্ন লোককে শুনতে হবে, বুম্বাদাকেও এখনো শুনতে হবে একটা সমালোচনা আরো বড় বড় লোকেদের, হ্যাঁ তো মানুষদের। সুতরাং আমরা কেউই আমরা যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি এখনো যাদের উপরে আলো পড়ে আমরা কাউকে পাত্তা দিই না, তো সুতরাং অত চিন্তা করি না কোনটা।